আলহামদুলিল্লাহ আমাদের সকলের মালিক মনিব রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব অত্যন্ত রহম করম দয়া আর মায়া করে আমাদেরকে মাদ্রাসাতুন নূর হেফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পুরস্কার বিতরণ ও ওয়াজ মাহফিল দিনে জলসা আশার বসার তৌফিক দান করছে এজন্য রব্বে করিমের দরবারে খুশি হয়ে প্রাণ খুলে আমরা কালিমাতুর শুকর আনন্দের সহিত আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ থেকে 1500 বছর আগে এই ধরনের ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ইসলাহি জোড় মসজিদ মাদ্রাসা এমনকি আল্লাহ ফাকির সিজদা দিবে ইবাদত করবে এরও ব্যবস্থা ছিল না কিন্তু আজ রব্বে করিম আমাদেরকে অত্যন্ত রহম করম দয়া মায়া করে আজকে আমাদেরকে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সবগুলোর ব্যবস্থা করছেন প্রশ্ন করবেন আজ থেকে 1500 বছর আগে ছিল না কেন আজ থেকে 1500 বছর আগে এই জন্য ছিল না আজ থেকে 1500 বছর আগে যুগটা ইসলামিয়তের যুগ ছিল না কি ভাই আজ থেকে 1500 বছর আগে যুগটা কি প্রশ্ন করবেন তাহলে ওই যুগটা কোন যুগ ওই প্রশ্নের উত্তর দিবে কোরআনে কারীম ওই প্রশ্নের উত্তর দিচ্ছে হাদিসে পাক ওই প্রশ্নের উত্তর দিচ্ছে তারিখ ইসলাম বলে কি বলে আজ থেকে 1500 বছর আগে যে যুগ ছিল ওই যুগ ছিল আইয়ামে জাহেলিয়া কি ভাই ওই যুগের কি নাম আইয়ামে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ইসলাহি জোড় নূরানি মাদ্রাসা কওমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এমনকি মসজিদও ছিল না এমনকি তাদের যে যুগ এই যুগটা মানবতার বর্বরতার যুগে ছিল মানবতা বলতে কিছু কি ছিল না এর হাজার হাজার নজির আর প্রমাণ এর মধ্যে সুপ্রসিদ্ধ আন্তর্জাতিক এক রেফারেন্স প্রমাণ হলো যেটা আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকেন ওই যুগে আপন পিতা আপন বাপ যদি কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম দিত তাহলে ওই মেয়েকে জিন্দা দাফন করে দিত বলেন নাউজুবিল্লাহ তাহলে অত্যন্ত অত্যন্ত মানবতার যুগ না অত্যন্ত জাহিলিয়তের যুগ কি ভাই কারণ ওই যুগে সিরাত মুস্তাকিম ছিল না বলেন ওই যুগে কি ছিল না সিরাত মুস্তাকিম ছিল না ওই যুগে কি ছিল কি ধরনের তারা কি করত এক আল্লাহর আরেফ বলে ওই যুগে সিরাত মুস্তাকিম ছিল না বরং তারা কি করতেন লিখতেছে তিনি যে কবিলা কবিলা কাবু থেকে জুদা থা কিসি কা হুবল থা কিসি কা সুফা থা ये उज्जा पे वो नायला फर फिदा था इसी तरह घर घर नया एक खुदा था बोलो नाउज़ बिल्लाह प्रत्येक घर घरे प्रत्येक गोत्रे प्रत्येक फड़ा प्रत्येक मोहल्ला नित्य नूतन खुदा देव देवता बनाई तरह उपासना करते এই জন্য দার্শনিক কবি আল্লামা ইকবালও এই মর্মে সেই জাহিলিয়তের যুগের ইতিহাস লিখতে যাইয়া তিনি খুব আশ্চর্য হয়ে গেছেন ক্রন্দন করতেছেন আর আল্লাহর দিকে তাকাই আল্লাহকে লক্ষ্য করে বলতেছে হামসে পহলে থা আজব তেরে জাহা কা মঞ্জর
کہیں مسجد تھے پتھر کہیں معبود و شجر اقبال بلتا سے کی جا عجب رنگر دنیا سلو امرا نہیں اشتے ہتا کیوں کری تو پتھر بوزا کیوں بوزی تو برکھو لتا شکر بوتر نائل بوزا لوکر من فتو بیتا منتو نا کو درشو ہی نئی اکر بہن خدر کتا سرط مستقین تو دور کتا ایک خدر سلوگان جو دی تدر شامن دیا ہوتو ایک خدر کتا جو دی تدر شامن اپستفن کرا ہوتو تراش دو تلے بگنے گرم نو برن تدر من مستش کو خوبے خراب ہوئی جو برن نوز بلن ترا ایک خدر بششی ایک خدر توحیدر سلوگان ترا دیتے تدر بھائی نصیب ہوئی نی ترا بیبنو غیر اللہ سلوگان دیتو ایک خدر ادھیک تین خدا نا دش خدا نا ایک شنو دشنو برو تین شو شاید خدا پر جندو ترا بانائی سے کی بانائی نہیں ایٹے کی دھرمو نا من گڑا زندگی اللہ اللہ آج تمام دنیا اسلامی تر جو اوئی جاہیلی تر ای بر بر تار مرخو تر عبست ہے امار اپنر نبی عرشر نبی پرشر نبی بیش نبی پیغمبر جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اگمون گٹے پیغمبر ایشے شبائی کے اہدین سراط المستقیم سراط مستقیم اردوات دن ایمون کی پیغمبر مطھائی کلو پگڑی بندیا جار جار مطبط کنسل کری دلن جار گار منگڑا سلوان گلگے پتہار کلن جار جار عقیدہ کے کنسل گھوشنا دلن پیغمبر شدو ایکٹائی سلوگان جاری کرن کوئٹا سلوگان ایکٹائی سلوگان شیٹلو ترہید سلوگان سبحان اللہ بلن پیغمبر کوئٹا سلوگان دے ایکٹا سلوگان اور ایٹا کون سلوگان ترہید سلوگان ترہید سلوگان کی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ کی بھئی ای سلوگان دیتے بالو لگے نا خراب لگے کی بھئی بالو لگے نا خراب لگے سلوگان جار جار سلوگان آسے نا آمیلی گر ایکٹا سلوگان آسے بی ان پی ریکٹا سلوگان آسے جاتیو پاٹی ریکٹا سلوگان آسے جار جار پاٹی ریکٹا سلوگان آسے کی نائی امار بائی راکٹو اپنا در خاتے پائے دوری بلتے سی مہر بانی کرے جو تو سلوگانا سن شعب سلوگان تو جیبن ایک بار دیسن کینتو امار اپنار رب امار اپنار مالک عرشر مالک پرشر مالک شراب پریتی بری مالک رب العالمینر توحیدر سلوگان دیتے بھالو لگنا کھراپ لگے ابر بولن لا الہ الا اللہ لا الہ الا اللہ ای سلوگان دیتے بھالو لگے نا خراب لگے ابر ایکن تو فتوا شدو تائنور ایکن امادر مددے لیبازداری رہ بولتے سے ای سلوگان ای ذکر نا کی نازائز بلو نعوذ باللہ کیری بھائی ذکر نازائز نہیں کی کی بلن بھائی ذکر نازائز نہیں اچھا ذکر کی شدو نانوپر حضور کرے شوشنر فشہ میں کرے اوزنیر حضور کرے نا شراب پیتی بھی جو تو مخلوقات اچھا شب ذکر کرے سائنس بگنو پروڈکٹر گشتی را ریچارج کری دیکھتے سے اللہ را عارف ایر کتھا ایک جاشت ہوئے گی سے کی اللہ را عارف کی بلتے سے بلے چھولو دنیا را مانوش جگر کبر اوزنیر حضور کرنا جگر کبر نانوپر فشہ بر مرید را کرنا جگر کبر شوشنر حضور کرنا جگر کبر مسلمان مک کرنا برے جگر تمام پریتی بھی تے شدو شبائی کی کرے برے اللہ را عارف لکھتے سے کی اللہ اللہ میکو ندر شمس و قمر اللہ اللہ میکو ندر شجر و حجر سبحان اللہ کی بلتے سے
সায়েন্স বিজ্ঞান প্রযুক্তির গোষ্ঠীরা চাঁদের সাথে রিসার্চ করতে যাইয়া চাঁদের সাথে তাদের যন্ত্রপাতি থেকে আওয়াজ আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা সূর্য রিসার্চ করতে যাইয়া সূর্যের থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের রিসার্চ করতে যাইয়া জমিন খনন করে জমিনের তলদেশ পর্যন্ত যায় এরপর আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান চিনেননি আসমান থেকে আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ এইজন্য বলা হয় আল্লাহ আল্লাহ মিকুন দশাংশ কমর আল্লাহ আল্লাহ মিকুন দশজর হাজার আল্লাহ আল্লাহ মিকুন দ আরজ সামা আল্লাহ আল্লাহ মিকুন দ জাও হাওয়া আল্লাহ আল্লাহ এই যে শিরিন আস্তে নাম শির শুকর মিকুন দ জানম তমাম শির শুকর মিকুন দ জানম তমাম আমার ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি জিকির করবেন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন এবং সিরাতে মুস্তাকিম দাওয়াতে কাবলা সারা বাংলাদেশে কার্যক্রম চলতেছে এর মধ্যে সদস্য হয়ে কাজ করার ইখলাসের সহিত আমাদের সবাইকে কবুল করুক ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ